ঠান্ডায় জমে যাচ্ছেন তাহলে আজকের রেসিপিটি কিন্তু আপনার জন্য ভীষণ মুচমুচে এই রেসিপিটি চুলা থেকে নামানোর সাথে সাথে কারাকারি শুরু হয়ে যায় আর নিজেই কিন্তু ভাগে পাওয়া যায় না শীতের সন্ধ্যায় বিট লবণ দিয়ে মাখিয়ে খেতে কিংবা গরম ভাতের সাথে একটা কাঁচামরিচ দিয়ে খেতে অসাধারণ লাগে আজীবন মুখে স্বাদ লেগে থাকার মতো চর্বির পাকোড়া এটা আপনারা যে কোনো ধরনের চর্বি দিয়ে করতে পারেন মার্টন কিংবা বিফ আমি এখানে গরুর চর্বি নিয়েছি এই পর্যায়ে চর্বিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে ছোটো টুকরা করে নিতে হবে তারপর বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে আর সাথে দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি এবার দিয়ে দিব একটা চামচ করে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদের গুঁড়া হাফ টি স্পুন গরম মশলা হাফ টি স্পুন সব কিছু দিয়ে এবার সাথে পরিমাণ মতো লবণ দিতে হবে আর সাথে দিয়ে দিতে হবে ময়দা ময়দা এখানে পরিমাণটা বুঝে দিতে হবে আমি এখানে আড়াইশো গ্রামের মতো নিয়েছি চর্বি সাথে আমি এক কাপ পরিমাণ ময়দা দিব এবং ময়দাটা একসাথে দিতে যাবেন না ধাপে ধাপে মিশাতে হবে আর সাথে অল্প একটু পানি দিয়ে এরকম একটা মাখা তৈরি করে নিতে হবে চুলায় প্যান বসিয়ে খানিকটা সাদা তেল দিয়ে দিব খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ বড়া থেকে এমনিতেই কিন্তু তেল উঠে আসবে আর হিটটা থাকবে একদম লো মিডিয়াম হিটে খুব বেশি হিট হলে কিন্তু চর্বিটা পুরোপুরি গলে যেতে পারে সেই জন্য অল্প আছে আমরা আজকে পাকোড়াটা তৈরি করে নিব এখানে সবগুলো বড়া একটু মোটা সাইজের করে বড় করে দিতে হবে কারণ এগুলো থেকে অনেকটাই তেল বের হয়ে যাবে এবার খুব সাবধানে আমি এগুলোকে উল্টে দিচ্ছি গায়ে যেন ছিটকে না আসে সেদিকেও খেয়াল রাখবেন আর যেহেতু ময়দা দেওয়া হয়েছে সেহেতু ভিতরটা হবে একদম সফট আর চর্বিগুলোও বেশ গলে যাবে এই পর্যায়ে আমি আরও কিছু দিয়ে দিচ্ছি এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আবারও দুই থেকে তিনবার এভাবে উল্টে পাল্টে আরেকটু মুচ করে নেবেন যেগুলো হয়ে গিয়েছে এগুলো সাথে সাথে আমি নামিয়ে ফেলছি বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে কিন্তু চর্বিটা গলে যাবে যেটা বলেছি আগেও আমি খুবই মজার এটা কিন্তু একদম গরম গরম খেতে হয় যেটা আমি বললাম এভাবে একটু বিট লবণ ছিটিয়ে দিতে পারেন পেঁয়াজ কুচির সাথে দিয়ে গপাগপ খেয়ে নিতে হবে শীতের সন্ধ্যায় এর চাইতে মজার রেসিপি আর হয় না আজকের রেসিপি দেখার পর থেকে এই চর্বিগুলো নিশ্চয়ই কেউ ফেলে দিবেন না মুচমুচে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন বাসার সবাই পছন্দ করবে ছোট থেকে বড় পর্যন্ত আমার পাকম্বুড়ি কিন্তু বেশ মজা করে খেয়েছে তারও ভীষণ পছন্দ হয়েছে বুঝুন তাহলে অবস্থা এবার দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কীরকম হয় ভিতরটা হবে দারুণ সফট আর বাইরে থেকেও দারুণ মুচমুচে এই যে দেখুন দেখেই তো বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা হয়তো আমাদের দেশের এইটি পার্সেন্ট মানুষেরই অজানা আশা করি রেসিপিটি ভালো লেগেছে তাহলে শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দেবেন